প্রভাত বন্ধুরা, মনের বাগানে আমি তোমাদের বন্ধু, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের বলবো বেলি ফুল, জুঁই ফুল বা জাসমিনের যত্ন কিভাবে নেওয়া যায়, কিভাবে তোমরা অক্টোবর মাস পর্যন্ত এই গাছগুলো থেকে ফুল পেতে পারো। তোমরা তো অবশ্যই জানো এই ফুলের ভীষণ সুগন্ধ থাকে, যখন ফুল ফোটে চারদিক মাতোয়ারা হয়ে যায় গন্ধে। তাহলে কিভাবে আমরা এর থেকে প্রচুর ফুল পেতে পারি, প্রথমে বলি টবের মাটি কিভাবে তৈরি করতে হবে। টবের মাটি তৈরি করতে গেলে দু ভাগ মাটি নিতে হবে, এক ভাগ বালি আর এক ভাগ কম্পোস্ট। সেই কম্পোস্ট সারটা কি হবে, সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা সারও হতে পারে। এছাড়া নিতে হবে 4 টেবিল স্পুন বোন মিল বা হাড়ের গুঁড়ো আর 4 টেবিল স্পুন নিমখোল। এই নিমখোল আমরা কেন দেই, নিমখোল দেই এটা যেমন সারের কাজ করে তেমনি এটা কি করে, কোনো পোকামাকড় মাটিতে হতে দেয় না। আর যে বোন মিল দেই, বোন মিলটা হলো স্লো রিলিজ একটা ফার্টিলাইজার, পুরো সময়টা জুড়ে একবার যে তুমি দিলে পুরো সময়টা জুড়ে এ আস্তে আস্তে এর থেকে পুষ্টি গাছ পেতে থাকবে, মাটির সঙ্গে মিশতে থাকবে এবং পুষ্টি পেতে থাকবে। এবার বলি গাছে টবে জল কিভাবে দিতে হবে। এই মাটি তো আমরা তৈরি করলাম এমনভাবে যে মাটিতে কখনো জল দাঁড়াবে না, এটা তো খেয়াল রাখতেই হবে, কিন্তু মাটি একদম শুকিয়ে গেলেও চলবে না। মাটিতে যখন দেখবে মাটির ওপর লেয়ারটা একটু শুকিয়ে গেছে তখন কিন্তু জল দিয়ে দেবে। যদি দরকার হয় এই গরমকালে দুবারও জল দেওয়া যায় এই গাছে, কিন্তু আবার এটাও দেখবে যে মাটিরতে যেন জল না দাঁড়িয়ে যায়, এটা খেয়াল রাখবে মাঝে মাঝে। আর একটা কাজ করতে হবে, গাছটাকে পুরো যেন সারাদিন রোদ না পায় এই এরকম একটা জায়গায় রাখতে হবে। সকাল থেকে 12টা পর্যন্ত রোদ ঠিক আছে, কিন্তু তারপরে যেন আর এই 4টে 5টা পর্যন্ত রোদে গাছ না পুড়ে যায়। তাহলে কী হবে বলতো, ফুলগুলো পুরো ফুটবে না, ঝরে যাবে, কুড়ি অবস্থায় ঝরে যাবে কিংবা অর্ধেক ফুটবে, এরকম হবে, এরকম গাছ ভরে তোমরা ফুল পাবে না। এবার একবার তো গাছে ফুল হয়ে গেল, তারপরে তো গাছে কুড়িয়ে আসতে অনেক সময় লাগে। এখানে আমার একটা টিপস আছে, কী করতে হবে, গাছে যখন একবার ফুল হয়ে যায় তখন সেই ফুল শেষ হয়ে যাওয়া মাথাটা কেটে দিতে হবে। এই দেখো এখানে, দাঁড়াও তোমাদের ঠিক করে দেখাই, এই যে গাছ দেখতে পাচ্ছ, ডালের মাথাটা আমি কেটে দিয়েছি, এর আগে এখান থেকে ফুল হয়ে গেছিলো, এখানটা আমি কেটে দিয়েছি, এখন দেখো এর থেকে দুটো ডাল বেরিয়েছে, দুটো ডাল বেরিয়ে তার মাথায় কত কুড়ি। আবার এই ডালটা দেখো, এখানে ফুল হয়ে গেছে কটা, 3টে ফুল হয়ে গেছে আর একটা কুড়ি আছে। এই কুড়িটা ফুটে গেলেই আমি কিন্তু এই গোড়া থেকে এখান থেকে কেটে দেব, ডালটা কেটে দেব। তাহলে কি হবে, ওখান থেকে আবার ডাল বেরোবে। এরকমভাবে তোমরা যদি সমানে ডালগুলো কাটতে থাকো তাহলে কিন্তু দেখবে নতুন ডাল বেরোবে আর কুড়িও হতে থাকবে, ফুলও তোমরা পেতে থাকবে সমানে। আর যদি তোমরা ডালগুলো না কাটো, পুরনো ডালে কিন্তু নতুন করে আর কুড়ি হবে না। তাহলে বোঝা গেল প্রথমে জলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, তারপরে রোদের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আর এই মাঝে মাঝে ডালের মাথাগুলো ফুল ফুটে গেলে কেটে দিতে হবে, এটাকে বলা হয় ডেড হেডিং। এটা যখন হয়ে যায় তখন সব ফুল গাছের ক্ষেত্রেই এই জিনিসটা মানতে হয় প্রচুর ফুল পাওয়ার জন্য। তাহলে তোমাদের আজকের ভিডিওটা কি ভালো মনে হলো, প্রয়োজনীয় মনে হলো, যদি মনে হয় তাহলে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার আবার আপডেটেড ভিডিও তোমরা পেতে পারো। তাহলে আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।